আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি আশফাগাতি। facebook.com/পদ্মা নিউজ 24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। আগামী 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানান। তিনি বলেন, 14 ডিসেম্বর বৃহস্পতিবার সকাল 8টায় গুলশানের চেয়ারপারসনের কার্যালয় থেকে রওনা হবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ জ্যেষ্ঠ নেতারা। তারা মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। এছাড়া 16 ডিসেম্বর শনিবার সকাল 8টায় গুলশান থেকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপি নেতারা। এরপর দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। সরকার পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন করে যাচ্ছে বিএনপি। আগামী রবিবার বেলা 11টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবে দলটি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের যৌক্তিক কারণ দেখছি না। যারা নির্বাচনের বিরুদ্ধে নাশকতা করছে তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত। শনিবার দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, যারা মানবাধিকার নিয়ে কথা বলে তারা 15 ও 21 আগস্টের হত্যাকাণ্ড এবং জোট সরকারের নিপীড়নের কথা বলে না। বিএনপি নির্বাচন কেন্দ্রিক আন্দোলন ব্যর্থ, তারা এখন আগুন দিচ্ছে। তিনি বলেন, বিশ্বের সব দেশে রাজনৈতিক অভিযোগের বিষয়টা তো জাতিসংঘের কাছেই যায়, কিছু কিছু চাপের ব্যাপার নিশ্চয়ই আছে, তা না হলে এত কিছু হলো কেন। বাংলাদেশে গত কয়েক মাসে কত রকমের ঘটনা ঘটেছে, এই নিষেধাজ্ঞা আসলো এমন কথা চলছিল। এসব বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘকে জানিয়ে রাখলো, আমরা ভালো নির্বাচন করছি, কোনো অসুবিধা নেই, অহেতু কেউ যেন আমাদের চাপ না দেয়। সদস্য দেশগুলোর হাতে রাশিয়া থেকে গ্যাস আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতা দিতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নে। এ বিষয়ে ইউরোপীয় পার্লামেন্টে একটি খসড়া প্রস্তাবও উত্থাপন করা হয়েছে। মূলত রাশিয়া ও বেলারুশ থেকে গ্যাসের উপর নির্ভরতা কমাতে দেশগুলোকে এককভাবে কাজ করার স্বাধীনতা দিতেই এই উদ্যোগ নিচ্ছে ইইউ। ইইউর সদস্য দেশগুলো এই ক্ষমতা পাইপলাইন ও টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ করা রুশ কোম্পানিগুলোর উপর নিষেধাজ্ঞা দিতে পারে। ইউরোপীয় কাউন্সিল এবং পার্লামেন্টে নতুন এই নিয়মে সম্মত হয়েছে। এর ফলে রাশিয়া এবং বেলারুশ থেকে জ্বালানি আমদানি চালিয়ে যাওয়া কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইইউ সদস্য দেশগুলো অনুমতি পাবে। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর থেকেই ওই কোম্পানিগুলো গুরুত্বপূর্ণ ইউরোপিয়ান আমদানির টার্মিনাল ও পাইপলাইন ব্যবহার করে রাশিয়ার গ্যাস আমদানি অব্যাহত রেখেছে। আগামী বছরের কোনো এক সময় ইইউ পার্লামেন্টের সদস্যরা এই প্রস্তাবে ভোটাভুটি করবেন। গাজায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভেটো দেওয়ার কড়া নিন্দা জানিয়েছে হামাস। শুক্রবার রাতে আনুষ্ঠানিক এক বিবৃতিতে হামাসের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেছেন, তারা ওয়াশিংটনের এই পদক্ষেপকে অনৈতিক ও অমানবিক বলে মনে করেন। হামাসের রাজনৈতিক শাখার সদস্য ইজ্জাত আল রেশিক বলেছেন, যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়ে যুক্তরাষ্ট্র আমাদের মানুষের হত্যা, আরও গণহত্যা চালানো এবং আমাদের নির্মূল করার প্রক্রিয়ার সঙ্গে সরাসরি অংশ নিল। নিউ ইয়র্কের স্থানীয় সময় গতকাল সন্ধ্যায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের গাজায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতি ও জিম্মিদের নিঃশর্ত মুক্তির আহ্বান জানিয়ে প্রস্তাব তোলা হয়। তবে যুক্তরাষ্ট্র ভেটো দেয় এই প্রস্তাব আটকে যায়। চলতি মাসের শুরুতেই মুক্তি পেয়েছে রণবীর কাপুরের সিনেমা অ্যানিমেল। ছবির শুরুতেই ঝড় তুলেছে বক্স অফিসে। তবে দুরন্ত ব্যবসার পাশাপাশি ছবি ঘিরে সমালোচনাও কম হচ্ছে না। এবার রাজ্যসভাতে অ্যানিমেল নিয়ে নিন্দার ঝড় উঠেছে। কংগ্রেসের সদস্য রঞ্জিত রঞ্জন সংসদে জানিয়েছেন, তার মেয়ে অ্যানিমেল দেখে কাঁদতে কাঁদতে মাঝপথেই হল থেকে বেরিয়ে এসেছে। ছবিটি নিয়ে প্রতিবাদে ফেটে পড়েন রঞ্জিত। সংবাদ মাধ্যমে তিনি বলেন, সিনেমা সমাজের দর্পণ, সিনেমা দেখেই আমরা বড় হয়েছি, এটা তরুণ প্রজন্মকে প্রভাবিত করে। প্রথমে এলো কবির সিং, পুষ্পা, এবার অ্যানিমেল। আমার মেয়ে ওর কলেজের বান্ধবীদের সঙ্গে ছবি দেখতে গিয়েছিল, মাঝপথে কাঁদতে কাঁদতে বেরিয়ে এসেছে। অ্যানিমেলের টক্সিক পৌরুষকে মহিমান্বিত করা হয়েছে বলে অভিযোগ অনেক সমালোচকদের। অসম্ভব নৃশংসতা ও নারীকে অশ্রদ্ধার মতো নানা অভিযোগে বিদ্ধ ছবিটি। মুশফিককে ইঙ্গিত করে মিরপুর টেস্টে ফিক্সিংয়ের গন্ধ, এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে বেসরকারি টিভি চ্যানেল 71। এই প্রতিবেদনের কারণে কিছু বিষয় নিষ্পত্তির চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বিস্তারিত দেখুন সোহানুর রহমানের ডেস্ক রিপোর্টে। গত 6 নভেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম দিনে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউট হন মুশফিকুর রহিম। সে ঘটনার রেশ ধরে মুশফিককে ইঙ্গিত করে মিরপুর টেস্টে ফিক্সিংয়ের গন্ধ, এই শিরোনামে
একটি প্রতিবেদন প্রকাশ করে বেসরকারি টিভি চ্যানেল একাত্তর। এই প্রতিবেদনের কারণে মুশফিক রহিমের পারিবারিক, সামাজিক ও ব্যক্তি পর্যায়ে সুনাম ক্ষুণ্ণ হয়েছে বলে একাত্তর টেলিভিশনের হেড অব নিউজ, ক্রীড়া সম্পাদক ও সংশ্লিষ্ট প্রতিবেদকের কাছে কিছু বিষয়ে নিষ্পত্তি চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। মুশফিকের আইনজীবী ব্যারিস্টার শিহাবুদ্দিন খান তার হয়ে এ নোটিশ পাঠান। শনিবার প্রেস বিজ্ঞপ্তি দিয়ে মুশফিকের আইনজীবী বিষয়টি সংবাদ মাধ্যমকে জানান। আইনি নোটিশে চারটি বিষয়ে 48 ঘন্টার মধ্যে নিষ্পত্তি চাওয়া হয়েছে। এক, অতিসত্বর ইউটিউব সহ অন্যান্য প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অসত্য ও মন গড়া প্রতিবেদনটি সরিয়ে ফেলতে এবং সরিয়ে ফেলার ব্যবস্থা নিতে বলা হয়েছে। দুই, ভুল ও অসত্য এবং মানহানিকর তথ্য সম্বলিত প্রতিবেদনের জন্য একাত্তর টেলিভিশনকে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা সহ তাদের টিভি চ্যানেলে এই সংক্রান্ত প্রতিবেদন প্রচার করতে বলা হয়েছে। তিন, একাত্তর টেলিভিশনকে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে তাদের এই মন গড়া ভুল প্রতিবেদনের জন্য নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। চার, সংশ্লিষ্ট প্রতিবেদক সাইফুল রূপককে ভবিষ্যতে এমন অসত্য ও মন গড়া প্রতিবেদন না করার বিষয়ে সতর্ক করা হয়েছে মর্মে মুশফিকুর রহিমের নিকট লিখিতভাবে একাত্তর টেলিভিশন কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে। সোহানুর রহমান রাফি, পদ্মা নিউজ। কিম্বার্লির ডায়মন্ড ওভালে ইতিহাসের হাতছানি ছিল বাংলাদেশের মেয়েদের সামনে। জিতলেই দক্ষিণ আফ্রিকার মেয়েদের বিপক্ষে প্রথমবার সিরিজ জিততে পারত সফরকারীরা, কিন্তু সিরিজের শেষ টি টোয়েন্টিতে স্বাগতিকদের সঙ্গে পেরে ওঠেনি বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার মেয়েরা ম্যাচ জিতেছে 8 উইকেটে। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ 6 উইকেটে 94 রান করে। বাংলাদেশে দেওয়া লক্ষ্য 28 বল হাতে রেখে পেরিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ওপেনিং জুটিতেই ম্যাচের নিয়ন্ত্রণে প্রোটিয়রা। লরা উলভার্ট আর তাজমিন বিটসের জুটি থেকে আসে 37 রান। 20 ওভার খেলেও বাংলাদেশের ইনিংস বড় না হওয়ার কারণ ব্যাটাররা টি টোয়েন্টির চাহিদা মেটাতে পারেনি। তাতে সিরিজে 1-1 ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে বাংলাদেশের মেয়েদের। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখুন প্রতিদিন রাত 8:30 ও রাত 10:30। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মা নিউজ 24, আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@পদ্মা নিউজ 24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ 24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি আশফাক আদি, ভালো থাকুন, সুস্থ থাকুন।